নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব অন্যতম গুরুত্বপূর্ণ রত্ন চুনি সম্বন্ধে। এই রত্নটি জ্যোতিষশাস্ত্রে ভীষণভাবে ব্যবহার হয়ে থাকে। কারা এই রত্ন ধারণ করতে পারে, কাদের এই রত্ন ধারণ করলে উল্লেখযোগ্য পরিবর্তন লাভ করা সম্ভব, এবং কিভাবে এই রত্নটি আমরা আসল বা নকল নিজেরাই বাড়িতেই বুঝে নিতে পারব, সেই সম্বন্ধীয় বিষয়ে আজকের এই পর্বে সম্পূর্ণ আলোচনা হবে। সম্পূর্ণ পর্বটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। বন্ধুরা, টকটকে লাল রঙের রত্ন চুনি দেখতে যেমন সুন্দর, তেমনি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পাথরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুনির ইংরেজি নাম রুবি, এটি মানিক হিসেবেও পরিচিত। আমরা যে সাধারণ কথায় বলে থাকি হিরে মানিক, তার মানিক হলো চুনি বা এই রুবি। বাজারে যেসব রত্ন কিনতে পাওয়া যায় তার মধ্যে অন্যতম মূল্যবান পাথর বা রত্ন হলো এই চুনি। এটি অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি ধরন। চুনা পাথরের ভেতরে জন্মায় বলে এর নাম চুনি। মায়ানমার, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় চুনি পাওয়া যায়। রবির প্রতিকারে বার্মিজ চুনি ধারণ করা অত্যন্ত সুফলদায়ক বলে মনে করা হয়। দর্শক বন্ধু, চুনির রং কতটা টকটকে লাল তার উপর এই পাথরের মূল্য নির্ধারিত হয়ে থাকে। তার সঙ্গে মূল্য নির্ধারক হিসাবে কাজ করে এর ওজন, অর্থাৎ এটি কতটা ক্যারেটের বা কতটা রতির পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এক্ষেত্রে একটি কথা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, চুনি কেনার সময় তার প্রতিসারাঙ্কটাও অবশ্যই দেখে নেবেন, অর্থাৎ এর ট্রান্সপারেন্সি কতটা আছে সেটাও কিন্তু চুনি পাথরের মূল্য নির্ধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত সুন্দর ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা আপনি পাবেন, চুনি পাথরের দাম কিন্তু ততটাই বৃদ্ধি পাবে। চুনি ধারণ করলে পজিটিভ এনার্জি শরীরে প্রবাহিত হয়, চিন্তা ভাবনায় নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ এনার্জি আসে সমস্ত জীবনের শক্তির মধ্যে। চুনি সূর্যের প্রতিনিধিত্ব করে। স্বাস্থ্যের উন্নতি এবং মানসিক শক্তির জন্য এই রত্ন ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন সমস্ত জ্যোতিষবিদরাই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো পুরুষ যদি চুনি ধারণ করে তবে তার পুরুষত্ব অনেকটাই উন্নত হয় এবং চরিত্রে মহানুভবতা আসে। কোনো নারী এই রত্ন ধারণ করলে তার মধ্যে আবেগ ও শক্তি বৃদ্ধি হয়। এই রত্ন ধারণ করলে সৃজনশীলতা, ধর্মীয় ভাব, আত্মবিশ্বাস এবং জ্ঞান বৃদ্ধি পায়। এই রত্ন ধারণ করলে দায়িত্ববোধ বাড়ে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা উন্নত হয়। যারা অবসাদে ভুগছেন তাদের জন্য চুনি ধারণ করা বেশ উপযোগী। এই রত্ন ধারণে আত্মমর্যাদাবোধ বৃদ্ধি পায়। এই রত্ন ধারণ করলে মনোসংযোগ ক্ষমতাও বৃদ্ধি পায়। বন্ধুরা, যারা সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত আছে, যেসব মানুষ খ্যাতি ও জনপ্রিয়তা চাইছেন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন বা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা সাধারণত এই রত্ন ধারণ করলে বিশেষ উপকার পেয়ে থাকে। যারা সবসময় অসুখে ভোগেন তাদের জন্য এই রত্ন উপযোগী। এছাড়া যাদের জন্মছকে সূর্যের অবস্থান দুর্বল তাদের জন্য এই রত্ন বেশ উপযোগী হয়ে ওঠে। কিন্তু দর্শক বন্ধু, এই রত্ন ধারণ করার আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই রত্ন ধারণ করবেন। বন্ধুরা, এখানে একটি কথা মনে করে দিই, এই রত্ন ধারণ করার আগে 24 ঘন্টা লেবুর রস মিশ্রিত জলে এটাকে ডুবিয়ে রেখে শোধন করার নিয়ম আছে। আর এই রত্ন রবিবার দিনই ধারণ করতে হয়। এই রত্ন ধারণের জন্য আপনি সোনার আংটি বা তামার আংটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চুনি সবসময় অনামিকা বা রিং ফিঙ্গারে ধারণ করাই সবথেকে উত্তম। বন্ধুরা, কিন্তু দোকান থেকে কেনার সময় কিভাবে বুঝবেন যে আপনি যে মূল্যবান চুনি পাথরটি কিনলেন সেটি আসল না নকল? বন্ধুরা, ল্যাব টেস্টের মাধ্যমে অবশ্যই যে কোনো পাথর কতটা খাঁটি সেটা পরীক্ষা করে জেনে নেওয়া সম্ভব। যদি একান্তই সেই পরীক্ষা করা সম্ভব না হয় বা আপনারা নিজেরাই বাড়িতেই চেষ্টা করেন কিভাবে এই চুনি
যত্নটি আসল না নকল জানবেন, তবে আমি এখন যে উপায়গুলো বলছি সেইগুলো নিজেরাই পরীক্ষা করে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা জেনে রাখুন, প্রথমত আপনার চুনি পাথরটি যদি আসল হয় সেটি চোখের পাতায় রাখলে আপনি শীতলতা অনুভব করবেন। দ্বিতীয়ত, চুনি পাথর কাঁচা গরুর দুধে 3-4 ঘন্টা রাখলে দুধের রং হালকা গোলাপি হয়ে যায়। যদি সেটা না হয় তাহলে বুঝবেন সে পাথরটি মোটেই আসল না। তৃতীয়ত, চুনি রূপোর পাত্রে রেখে সূর্যলোকে অর্থাৎ সূর্যের আলোয় ধরলে পাত্রটি রক্তবর্ণ ধারণ করে। বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার চুনি পাথরটি আসল না নকল সেটি দেখে নিতে পারবেন আপনারা নিজেই। বন্ধুরা এক্ষেত্রে একটি কথা আপনাদের মনে করে দিই, যে কোনো রত্ন বা উপরত্ন কিন্তু সাথে সাথেই ফল দেয় না। চুনি পাথর পড়ার কিন্তু 3-6 মাসের মধ্যে ফল আপনি আশা করতে পারেন। আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আর সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। বন্ধুরা এই পর্বটি সবার সাথে শেয়ার করুন, সকলকে জানতে সাহায্য করুন। আর আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথাকে লাইক করুন, ওখানেও অনেক টিপস এবং টোটকা দেওয়া থাকে। জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন বিষয় ওখানে আলোচিত হয় নিয়মিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।